সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানা পরীক্ষা। এই বিষয়ে সবশেষ খবর খবর জানাতে বরিশাল ও বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমি শুরুতেই চলে যাব বরিশাল। বরিশালে আছেন রাহাত খান। রাহাত, পরীক্ষা কেন্দ্রের সার্বিক চিত্র আসলে কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে সারা দেশের মতো বরিশাল বোর্ডেও আজকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বরিশাল বোর্ডের 196টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী হচ্ছে 88,586 জন। এর মধ্যে ছাত্র 41,331 জন এবং ছাত্রী 47,255 জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছে 24,663 জন। মানবিক বিভাগে রয়েছে 53,012 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে 10,911 জন। সকাল 10টা যথারীতি পরীক্ষা শুরু হয়েছে এবং দুপুর 1টায় পরীক্ষা শেষ হবে এবং কেন্দ্রের ভিতরে এবং কেন্দ্রের বাইরে সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে। পরীক্ষা শুরুর আগে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইনুস আলী সিদ্দিকী তিনি বরিশাল জিলা স্কুল কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন এবং তিনি বলেছেন যে নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু করার জন্য বরিশাল বোর্ড থেকে 30টি স্পেশাল টিম গঠন করা হয়েছে এবং এর বাইরেও বিভাগের 6টি জেলায় সরকারি বেসরকারি শিক্ষকদের সমন্বয়ে 2টি করে টিম গঠন করা হয়েছে। অর্থাৎ বরিশাল বিভাগে মোট 12টি টিম পরীক্ষা তদারকি করছে, এর বাইরেও জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা তদারকি করছে। তো পরীক্ষা ইতিমধ্যে 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার পরীক্ষা দিচ্ছে কেউ, কি অবস্থা, প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি যা হোক মোটামুটি সাধ্য মতো করছি আর কি। তবে ওই পরীক্ষার যখন প্রবেশ করে ছাত্ররা ছেলেরা তখন আপনার ওই হার্ডবোর্ড তারপরে ঘড়ি, ছাত্রদের তো ঘড়ির প্রয়োজন, সেই সময় তো দেখবে, সেই ঘড়িটা তারা নিতে দেয়নি। প্রস্তুতি কেমন ছিল এবং কেমন পরীক্ষা? হ্যাঁ মা, ভালো আপনার পরীক্ষা দিচ্ছে? আলহামদুলিল্লাহ আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ভালো, সবকিছু ভালোই দেখলাম। তবে এবছর একটু মনে হচ্ছে যে কড়াকড়ি চলছে, মনে হচ্ছে কড়াকড়ি তো থাকবে দ্বিতীয় সময়, এবার তো মনে হচ্ছে বেশি আর কি, এরকম মনে হচ্ছে আমার কাছে। আমরা তো বাহিরে বলতে পারবো না, গাড়ি সবকিছু মিলিয়ে ভালো কিছু আসে, ভালো আসে ইনশাল্লাহ। তবে আমি আরেকটু কথা বলতে চাই, আমার ছেলে অক্সফোর্ড মিশন থেকে পরীক্ষা দিচ্ছে এবার। তবে আপনার মানে আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রী এবং আপনার প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই যে এই যে শিক্ষার মান প্রতি বছরে চেঞ্জ হয় এটা যেন না হয়, এক। দুই নাম্বার, আপনার 90-এর দিকে আমরা যখন পড়াশোনা করছি স্কুলে তখন আপনার 6 থেকে 7-এ, 7 থেকে 8-এ, 8 থেকে 9-এ প্রতিটা ক্লাসে ভর্তি দিতে হয়। এমন বাবা মা আছেন যাদের ভর্তি টাকা 2,000, মানে আজকে পরীক্ষা নিয়ে কথা বলছি, ভর্তির বিষয়টা আর একদিন কথা বলবো। আপনি শুনছিলেন আসলে বরিশাল বোর্ডের 196টি কেন্দ্রে পরীক্ষা চলছে, 1 ঘন্টারও বেশি সময় পরীক্ষা অতিবাহিত হয়ে গেছে এবং দুপুর 1টায় পরীক্ষা শেষ হবে এবং এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে আগামী 12 মার্চ, এটি জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। আমরা এখন পরীক্ষার সার্বিক চিত্র জানতে চলে যাবো বরগুনা, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ। রিয়াজ, আপনি সেখানকার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ রাহাত, আপনি যেমনটা বলছিলেন যে আসলে সারা বাংলাদেশের নয় কিন্তু বরগুনায়ও কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আমি এখন রয়েছে বরগুনা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রে। আমি আপনাকে যদি একটি কথা জানিয়ে রাখি, আজ যেহেতু প্রথম পরীক্ষা সকাল 9টার আগে কিন্তু দেখেছি আমরা অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু পরীক্ষার হলে চলে এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে একটি নির্দেশনা যেহেতু রয়েছে পরীক্ষা শুরুর আধা ঘন্টা পূর্বে কিন্তু হলে প্রবেশ করতে হবে। আজ প্রথম পরীক্ষা হওয়ার কারণে অভিভাবকরা একটু আগিয়ে এসেছেন, কারণ আসন পেতে যেহেতু একটু সমস্যা হয়, কারণ পরীক্ষার সময় কিন্তু ছাত্রছাত্রীরা একটু মানসিকভাবে একটু চাপের মধ্যে থাকে, তখন কিন্তু তাদের আসন পেতে একটু বেগ পেতে হয় বলে কিন্তু তারা একটু আগে আগে এসে পড়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু জালিয়াতি এবং নকল এবং প্রশ্নপত্র ফাঁসের যেটি গুজব হয় সেই গুজবটা থেকে রক্ষা করার জন্য কিন্তু এবছর শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি বিষয় জারি করা হয়েছে। মাত্র 25 মিনিট পূর্বে কিন্তু সেট কোড জানিয়ে দেওয়া হয় এবং সে কারণে
কারণে কিন্তু এবছর যে শিক্ষার্থীদের যে অভিভাবক তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই বিষয়টি ভালো একটি দিক যাতে এবছর কিন্তু তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে এবং এই যে পরীক্ষার হলের সার্বিক যে চিত্র সেটি কিন্তু অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন যে খুব ভালোভাবে কিন্তু শৃঙ্খলা মোতাবেক কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখা দরকার যে 200 গজের মধ্যে যেহেতু প্রবেশ অধিকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে কারণে কিন্তু কাউকে কিন্তু এখানে থাকতে দেওয়া হচ্ছে না পুলিশ কিন্তু ইতিমধ্যে গেট আটকে দিয়েছে এবং যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সার্বিক বিষয় যদি আমি আপনাকে বলি যে আগামী মাসের 12 তারিখ কিন্তু এই পরীক্ষা শেষ হবে এবং যেহেতু পরীক্ষা 10টা থেকে 1টা পর্যন্ত চলবে সে কারণে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছে তাদেরকে সন্তান যারা রয়েছে পরীক্ষা শেষ হলে কিন্তু তাদেরকে নিয়ে বাড়িতে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ রিয়াজ এবং রাহাত আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ দর্শক বরিশাল থেকে রাহাত খান এবং বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা এসএসসি সমমনা পরীক্ষার খবর জানাচ্ছিলেন